সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডিটেকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে সিটি ব্যাংকের যে মান্থলি ইন্টারেস্ট পেইং একটা এফডি অ্যাকাউন্ট রয়েছে সেটা নিয়ে। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি সিটি ব্যাংকে যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে আপনি প্রতি মাসে কত টাকা পাবেন। সো ওকে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও ডিটেকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন, কারণ প্রতিনিয়ত আমি আপনাদের জন্য এই টাইপের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। সো ওকে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। সো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট রেটটাও আছে এবং নিচে ইন্টারেস্ট রেটের সালটা দেওয়া আছে। সো আপনি মিনিমাম 1 বছরের জন্য আপনি ফিক্সড যদি টাকা করে রাখেন তাহলে 4% করে আপনারা রাখিত টাকার উপরে মুনাফা পাবেন, এবং সর্বোচ্চ আপনি 5 বছরের জন্য আপনি ফিক্সড করতে পারবেন টাকাটা, এবং এর জন্য আপনি 5% পর্যন্ত মুনাফা পাবেন। সো ওকে, এখন যদি আপনি 1 লক্ষ টাকা রাখেন তাহলে, যদি 1 বছরের জন্য যদি আপনি রাখেন তাহলে আপনি কিন্তু 400 টাকা করে পার মান্থ পাবেন, এবং যদি 2 বছরের জন্য রাখেন, 3 বছর বা 5 বছরের জন্য রাখেন তাহলে 500 টাকা করে পাবেন। সো এবং সবচেয়ে বড় যে ভালো দিকটা হলো সিটি ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে, মানে ফিক্সড করার জন্য, মানে ক্ষেত্রে আমার কাছে লেগেছে সেটা হলো এটার আপনার রাখাকৃত টাকার উপরে আপনি 80% পর্যন্ত লোন নিতে পারবেন। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ অন্যান্য ব্যাংকে কিন্তু প্রায় সব ব্যাংকে না, কিছু ব্যাংকে কিন্তু এই ফেসিলিটিটা দেয় কিন্তু, বাট অনেক ব্যাংকেই কিন্তু দেয় না যে আপনার রাখাকৃত টাকার উপরে আপনি লোন নিতে পারবেন। এই জিনিসটা কিন্তু সিটি ব্যাংক প্রোভাইড করছে যে আমার কাছে খুবই ভালো লেগেছে। লাইক আপনি যদি 1 লক্ষ টাকা এখানে ফিক্সড করে রাখেন তাহলে আপনি চাইলে আপনার যে কোনো টাইম আপনি 80,000 টাকা লোন নিতে পারবেন আপনার রাখাকৃত টাকার উপরে। সো এখন আসি আমরা, আপনার এখানে কোনো ভ্যাট দিতে হবে অফকোর্স, এখানে আপনাকে মুনাফার উপরে আপনার ভ্যাট দিতে হবে, মানে আপনি যে রাখাকৃত টাকার থেকে যে মুনাফাটা পাবেন ওইখান থেকে কিন্তু আপনাকে 15% ভ্যাট দিতে হবে। সো এখন আসি কারা এই অ্যাকাউন্টটা করতে পারবে। তো বাংলাদেশের সকল নাগরিক যাদের 18 বছর উপরে বয়স আছে তারা চাইলেই এই অ্যাকাউন্টটা করতে পারবে সিটি ব্যাংকে, এবং এটা করার জন্য জাস্ট আপনার নিজের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে, দেন আপনার এনআইডি কার্ডের ফটোকপি, দেন আপনার ইউটিলিটি বিলের যে কোনো একটা, লাইক গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিলের একটা ফটোকপি লাগবে, দ্যাটস ইট। এবং সেম ডকুমেন্টগুলো আপনার একটা নমিনি থাকতে হবে, এবং ওই নমিনির এই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, কারণ আমরা সবাই জানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে একটা নমিনির প্রয়োজন হয়। এবং দ্যাটস ইট বন্ধুরা, আপনার অ্যাকাউন্টটা করে জাস্ট আপনার টাকাটা রেখে দেবেন, দেন আপনি পার মান্থ আপনি সিটি ব্যাংক থেকে আপনার এই মুনাফাগুলো পেতে থাকবেন। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য, আশা করি ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে, এবং এইরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল ডিটেককে। সো আজই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।